প্রতি বছরের মতো এবারও ডিসেম্বর মাসে লন্ডন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হবে বিজয় ফুল কর্মসূচি। সম্প্রতি এই উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা থেকে জানানো হয়েছে, অন্যান্য বারের চেয়ে আরও বর্ধিত পরিসরে এবার বিজয় ফুল কর্মসূচি পালিত হবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল কাদির মুরাদ। স্বাধীনতার স্মারক বিজয় ফুল, দেশ, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে পুরো বিশ্বে ডিসেম্বর মাসের 1 থেকে 16 তারিখ পর্যন্ত পালিত হয় বিজয় ফুল কর্মসূচি। যথারীতি এবার আয়োজনকে আরও বাড়তি রূপ দিতে চলছে প্রস্তুতি। এবারও 30 নভেম্বর সন্ধ্যা 6:01 কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আলতাবালি পার্কের শহীদ মিনার চত্বরে। 30 নভেম্বর 6টার সময় উদ্বোধন করা হবে আলতাবালি পার্কে। পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম চলতে থাকবে, নতুন উজ্জীবকদের প্রশিক্ষণ দান করা, কী করে স্কুলে স্কুলে এই কার্যক্রমটা পরিচালনা করা যায়, শিক্ষকরা নানান জায়গায় কাজ করবেন, আমাদের এখানে রেস্তোরাঁগুলোতে যেভাবে কাজ হচ্ছে সেটা চলতে থাকবে। এবছর আমাদের ডিস্ট্রিবিউশনটা অত্যন্ত সুন্দর, আমরা এবার সাইকেলে করে দিচ্ছি, গাড়িতে করে দিচ্ছি। দেশে এবং বিদেশে বসবাসরত মুক্তিযোদ্ধারা এই কর্মসূচির প্রধান প্রাণ। প্রতি বছরের মতো এবারও মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশ নেবেন এবং নতুন প্রজন্মকে শোনাবেন বিজয়ের গল্প। বিজয় ফুল জিনিসটা এই জন্যই যে বিজয়ের মর্মার্থটা মানুষের কাছে তুলিয়া ধরা। আমরা সবাই যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার মন হিসাবে দাবি করি, সবাই এই বিজয় ফুল টিমে যোগ দেওয়া উচিত আমি মনে করি। প্রস্তুতি সভা থেকে জানানো হয়েছে, প্রতি বছর মূলত নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কর্মসূচি পালন করা হয়। এবার আরও বেশি নতুন প্রজন্মের প্রতিনিধিরা এতে অংশ নেবে বলে আশা পোষণ করল বিজয়ফুল কেন্দ্রীয় কমিটি। আব্দুল কাদির মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।